reaction to come out. Honestly, বলতে আপনি আপনাদের এতগুলো মানুষ একসাথে দেখে অনেক বেশি নার্ভাস লাগছে এতগুলো আসবেন আপনারা এইভাবে প্রিপেয়ার হয়ে আসেনি বাট খুবই খুশি লাগছে যে মুভিটা রিলিজ হতে যাচ্ছে ইটস মাই ফার্স্ট মুভি সো আশা করি দ্যাট অডিয়েন্স উইল লাইক মি অ্যান্ড আমার ক্যারেক্টারটাকে পছন্দ করবে কারণ এই ক্যারেক্টারটার জন্য আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি অ্যাক্টিং ক্লাসেস নিয়েছি সো জাস্ট ভেরি এক্সাইটেড টু সি দ্য অডিয়েন্স রিঅ্যাকশন অনেক ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট এক্সাইটেড থেকে বেশি আর কিছু বলতে পারবো না এটাই বলবো যে অনেক দিন থেকে এটার প্রিপারেশন নিয়েছি তারপর অ্যাক্টিং এর যখন সেটসে ছিলাম তার মানে হচ্ছে পরীক্ষাও দিয়ে দিয়েছি এখন জাস্ট রেজাল্ট আসা বাকি সো রেজাল্টের জন্য জাস্ট অনেক এক্সাইটেড আমি কি কি প্রিপারেশন নিয়েছি বলতে আমরা চারজনের যে বিসিআই এজেন্টের টিম ছিল সুমন আমি জেসিয়া সাজ্জাদ আমরা সবাই না হলেও 2 বছরের উপরে থেকে অ্যাক্টিং ক্লাসেস করেছি অ্যান্ড ফাইট ক্লাসেস করেছি যেহেতু এটা একটা অ্যাকশন মুভি অ্যান্ড অবভিয়াসলি আমি ছোটবেলা থেকে অ্যাকশন শিখে তো মার্শাল আর্ট শিখে আনফর্চুনেটলি বড় হই নাই বাট এই মুভি থ্রুতে হলো আমার অ্যাকশনের ক্লাসেসগুলো যখন হলো 2 বছরের উপর তখন আই গট টু মানে ইউ নো টু বিল্ড আপ দ্য ক্যারেক্টার টু বি মোর লাইক নবনীতা বিকজ শি ইজ আ ক্যারেক্টার দ্যাট ইজ হেল্পিং মাসুজ রানা ইন কমপ্লিটিং হিজ মিশন সো আই থিঙ্ক ইউ ওয়ান্ট টু গেট রিয়েলি ইনভলভড ইন টু ইট বিকজ যেহেতু আমি ছোটবেলা থেকে মাসুজ রানার গল্পটা পড়িও নি সো আমার জন্য এটা আরও ইম্পর্টেন্ট ছিল যে যখন আমাদের ক্যারেক্টারটা বিল্ড আপ হচ্ছিল তখন হচ্ছে স্ক্রিপ্ট আমরা বারবার করে রিভিশন করতাম অ্যান্ড ফাইনালি এখানে গেছি সুরটা তো অনেক ভালো করে করে ফেললাম এখন আশা করি যে আগেও যে সামনে প্রজেক্টগুলো করবো ওগুলো যাতে খুব ভালো করে করতে পারি বাট আলহামদুলিল্লাহ যে সুরটা এত ভালো একটা ভয়েস বাংলাদেশি হলিউড কম্বাইন্ড মুভির মতন এত বড় প্রজেক্টে আমি একটু করতে পারলাম জানি না নিজে তো বলতে পারবো না বাট চেষ্টা করবো অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস নিজেকে ভালো করে আরো গ্রুম আপ করে আরো শিখে কারণ একটা যে কোনো একটা কাজ করতে গেলে আসলে 100টা জিনিস শেখা যায় সো এইভাবে একে একে যখন কাজ করতে থাকবো আরো অনেক জিনিস শিখতে থাকবো অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস যদি নিজেকে ভালো মতন বিল্ড আপ করতে পারি তখন আই থিঙ্ক আই বি ভেরি স্যাটিসফাইড এইটা দেখছি আমি খুশি যে আমাকে যদিও বাইরেও বলছেন বাট এটা ঘটবে আমি এখন পর্যন্ত আমার ব্যাপারে নেগেটিভ কোনো বাইরের কি কোনো জিনিসপত্র দেখিনি যতটুকুই দেখেছি ফ্রেন্ডসদের সাথে যখন কথা হচ্ছে তখন ওরা এটাই বলে যে তো তুই যখনই বলিস সব সত্যি করে বলিস ওই জন্য আমি স্পেশালি আজকে মুখ খারাপ ব্যাচটা পরে আসছি কারণ যা বলি আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি অ্যান্ড আই থিঙ্ক ভাইরাল হলো এটাকে খারাপভাবে আমি দেখছি না যে কেউ আমাকে একজন হলো কারণ আমার ফ্যামিলি আছে অফকোর্স হাফ ফ্যামিলি আর হাফ ফ্রেন্ডস তো ওরা সবসময় কোনো প্রবলেম হলে আমাকে এসে বলতে দিল সেটা বলছিস সেটা ঠিক করিস সো এখন আর বলেনি ইভেন কাজেও আমাকে বলেনি সো ইটস ওকে যে ভাইরাল হচ্ছে Maybe, yeah. I get you? Thank you. তার লাভ যেহেতু প্রতিষ্ঠানের মুক্তি পাচ্ছে তারা বেঙ্গলোর কাছে তারা আসলে তাদেরকে ইনভাইট করবে আপনি কেন আসলে আসবেন দেখতে দর্শকের ক্ষেত্রে এটাই বলবো যে ইটস আ ফার্স্ট বাংলাদেশ হলিউড কম্বাইন মুভি ইট হ্যাজ আ গ্লোবাল কাস্টিং আমাদের হলিউড থেকে হোক চায়না ইন্ডাস্ট্রি থেকে হোক বলিউড থেকে হোক বাংলাদেশের থেকে হোক আমরা মিলিত একটা কাস্টিংয়ের মুভি হতে যাচ্ছে অ্যান্ড আমাদের মাসুদ রানার গল্প নিয়ে মুভিটা হতে যাচ্ছে যেটা আমি মনে করি ইটস আ ভেরি ভেরি বিগ অপরচুনিটি অ্যান্ড আই এম গ্ল্যাড টু বি আ পার্ট অফ ইট অ্যান্ড দ্য মুভি ইজ রিলিজিং অন 25th of August 25th of August রিলিজ হতে যাচ্ছে হতে
পাইছি।